আল্লাহর আশিকেরা আজরাইলের ভয় করে না, কিল্লে আজরাইলের ভয় করব। হে গুণে তো আজরাইলের আর সুস্বাগতম জানায়, মারহাবায় কাসেদে তৈয়ারে মা মি দেই হরদম খবর আজে আরে মা, মারহাবায় হুদহুদে ফরখন্দা ফাল, মারহাবায় তুতিয়ে শকেরে মকাল। ও আমার মৌতের পয়গাম দাতা, আমার মৌতের সংবাদ দাতা আজরাইল, কোথায় তুমি? তোমার অপেক্ষায় তো আর বাঁচি না, তুমি কখন আসবা আমাকে নেওয়ার জন্য, আমার বন্ধুর কোলে নেওয়ার জন্য? লিল্লাহিল হামদু নামুর দেম রসিদেম বদোস আফরি বাদে বরি হিম্মতে মরদানায় মা, খুরমা রোজে কাজি মঞ্জিলে বীরা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায় যা না বেরাওয়াম। ইমানদাররা তো আল্লাহ পাকের সাথে মিলিত হওয়ার পছন্দ করে, ভয় করে না। قال النبي صلى الله عليه وسلم من احب لقاء الله احب الله لقاءه ومن كره لقاء الله কারিহ আল্লাহু লিকাহু। ওরে আল্লাহর আশিকেরা তো আরো ভোর রাত্রে উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর দরবারে বসে বসে কান্দে, আজমে দিদারে তু দারম জানে বরলব আমদা, বাজ গর্দদ ইয়া বরায়দ চিস্তে ফরমানে সুমা। ও খোদা, তোমার বিরহ জ্বালায় তো জান বাইর হইয়া উপ যাওয়ার উপক্রম হইছে। আয় আল্লাহ, আর কতদিন আছে কখন তোমার সাথে আমি মিলিত হব? এই ইমানদারের দল আজরাইলকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে না, এরা তো আল্লাহু আকবার অপেক্ষায় থাকে। রকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাউতু জসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। আল্লাহর হাবিব বলেন, মৃত্যু এটা একটা পোল, একটা সাঁকো, এটাই তো বান্দারে আল্লাহর সাথে মিলাইয়া দে, বন্ধুরে বন্ধুর সাথে মিলাইয়া দে, অতএব এটাকে ভয় করার কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ আয় আমানু, ইন্নাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষ যারা ঈমান আনে, সুম্মাস্তাকামু, এবং ঈমানের উপরে অবিচল থাকে, অনড় থাকে, অটল থাকে, ঈমানের চাহিদা পূরণ করে, আল্লাহ পাকের আদেশগুলা পালন করে, আল্লাহ পাকের নিষেধগুলার থেকে বাঁচিয়া থাকে, আল্লাহ কয় এই মানুষগুলা যখন মৃত্যুশয্যায় শায়িত হয়, এই মানুষগুলা যখন মৃত্যুশয্যায় শায়িত হয়, এদের কিনা দি রহমতের ফেরেশতা একজন আসি বসে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই মানুষগুলার কিনা দি রহমতের ফেরেশতা একজন আসি বসে, বসি রহমতের ফেরেশতা, এটা কি কয়? ও খোদার বন্দা মৃত্যু পথযাত্রী, অল্প কিছুক্ষণের মধ্যে তোমার রুহু নিবেল্লাই আজরাইল আসব, আজরাইলের অরিজিনাল চিত্র তোমার সামনে ফুটি উঠব, চোখ কদুগুণ এত বড় বড় দেখবে, এত বড় বড় চেহারাটা, ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর চেহারা। ফেরেশতায় কয়, ও খোদার বান্দা মৃত্যু পথযাত্রী, আজরাইল যত বড় হোক, আজরাইলের চোখ যত বড় হোক, আজরাইলের চেহারা যত ভয়ঙ্কর হোক, এতে তোমার ভয়ের কিছু নাই। আল্লাহ তাখাফু, তুমি ভয় করিও না। হাদিস শরীফের মধ্যে আছে, জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যুশয্যায় বেঈমানের দল, বেআমলের দল, চোরের দল, ডাকাতের দল, বেনামাজির দল যখন আজরাইলের দেখে অরিজিনাল চেহারায়, তখন ভয়ে চোখ বড় বড় হয়ে যায়। কি হয়ে যায়? চোখ বড় বড় হয়ে যায়। আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানীরা আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণীর সাথে ঐকমত্য পোষণ করেছেন, এখন আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান নবীজির ভবিষ্যৎবাণীর সাথে একমত পোষণ করতেছে। কেন? ডাক্তাররা যখন একটা লোক মারা যাওয়ার পরে শিরা দড়ি নার্ভের দ্বারা কনফার্ম করতে পারে না লোকটা মারা গেছে না জীবিত আছে, তখন চোখের এমনি করে ফাঁক করেই ছায়, চোখের রাজা অরিজিনালিটির উপরে আছে না বড় হয়ে গেছে, যখন দেখে চোখের রাজা স্বাভাবিকের চেয়ে বড়, তখন ডাক্তাররা কনফার্ম হয় লোকটা মারা গেছে। আমার ভাইরা দুস্তাবাব, ইমানদারের চোখ বড় হয় না, ইমানদারের চোখ, দিনদারের চোখ বড় হয় না, আমলদারের চোখ বড় হয় না, আল্লাহর আশেকদের চোখ বড় হয় না, কারণ আল্লাহর আশেকেরা আজরাইলের ভয় করে না, কিল্লে আজরাইলের ভয় করব। হে গুণে তো আজরাইলের আর সুস্বাগতম জানায়, মারহাবায় কাসেদে তৈয়ারে মা মি দেই হরদম খবর আজে আরে মা, মারহাবায় হুদহুদে ফরখন্দা ফাল,
মারহাবায় তুতিয়ে শখেরে মকাল, ও আমার মৌতের পয়গাম দাতা, আমার মৌতের সংবাদ দাতা আজরাইল, কোথায় তুমি? তোমার অপেক্ষায় তো আর বাঁচি না, তুমি কখন আসবা আমাকে নেওয়ার জন্য, আমার বন্ধুর কোলে নেওয়ার জন্য? লিল্লাহিল হামদু নামুর দেম রসিদেম বদোস আফরি বাদে বরি হিম্মতে মরদানায় মা খুরমা রোজে কাজি মঞ্জিলে বীরা বেরাওয়াম রাহাতে যা তলবম ওয়াজ পায় যা না বেরাওয়াম। ইমানদাররা তো আল্লাহ পাকের সাথে মিলিত হওয়ার পছন্দ করে, ভয় করে না। قال النبي صلى الله عليه وسلم من احب لقاء الله احب الله لقاءه ومن كره لقاء الله কারিহাল্লাহু লিকাহু। ওরে আল্লাহর আশিকেরা, তো আরো ভোর রাত্রে উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর দরবারে বসে বসে কান্দে, আজমে দিদারে তু দারম জানে বরলব আমদা বাজ গর্দদে ইয়া বরায়দ চিস্তে ফরমানে সুমা। ও খোদা, তোমার বিরহ জ্বালাই তো জান বাইর হইয়া উপজাওয়ার উপক্রম হইছে। আয় আল্লাহ, আর কতদিন আছে কখন তোমার সাথে আমি মিলিত হব? এই ইমানদারের দল আজরাইলকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে না, এরা তো আল্লাহু আকবার অপেক্ষায় থাকে। রকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাউতু জসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। আল্লাহর হাবিব বলেন, মৃত্যু এটা একটা পোল, একটা সাকো, এটাই তো বান্দারে আল্লাহর সাথে মিলাইয়া দে, বন্ধুরে বন্ধুর সাথে মিলাইয়া দে, অতএব এটাকে ভয় করার কিছু নাই। এই জন্য ফেরেশতা মৃত্যু শয্যায় পাশে দিয়ে আসি বসে বসি কয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও খোদার বান্দা মৃত্যু পথ যাত্রী, তুমি ভয় করিও না, তুমি টেনশন ফিল করিও না। ওয়ালা তাহজানু অর্থ কিয়া, টেনশন ফিল করিও না। ভয় এটা এমন এক জিনিস মানুষের টেনশনের মধ্যে ফেলি দে, মানুষ যখন বিত সন্ত্রস্ত হইয়া পড়ে, মানুষের হাত পাও লুলা লুলা হইয়া যায়, হাতে পাও আর কাজ ধরে না, দেমাগে আর কাজ করে না, দেমাগের মধ্যে টেনশন দুঃখে ভয়ের কারণে। ফেরেশতা কয়, খোদার বান্দা তুমি ভয় করিও না, টেনশনও করিও না, বরং তুমি কি করো, তুমি একটা সুসংবাদ গ্রহণ করো। ওয়া আবেশিরু ওয়া আবেশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুনা। জীবিত থাকাকালীন মাহফিলের ওয়াজে, জুমা মসজিদের ওয়াজে, বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরামের কাছে যে শুনছিলা, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে বেহেশতের বেহেশত দেওয়ার, সেই প্রতিশ্রুত জান্নাত তুমি পাইবা, তুমি জান্নাতি, জান্নাতিদের লিস্টের মধ্যে তোমার নাম আছে, তুমি সুসংবাদ গ্রহণ করো। এই সুসংবাদটা বুঝে থাকলে বলেন না ফেরেশতা মানুষটার দিব যে মরার পরে না জিন্দা থাকতে, কি দেখতে তোমা কয় না, মরার পরে না জিন্দা থাকতে, জিন্দা থাকতে। আমার বেইরা দুস্তাবাব বুঝি থাকলে কনসেন, একটা মানুষ জিন্দা থাকতে যখন জানি যে বোঝে হেতে বেশতি হেতে কি, তখন খুশি হইব নি না বেজার হইব, কি হইব, খুশি হইব। এই খুশির কারণে ঠোঁটের মধ্যে মুস্কি একটা হাসি ফুটি উঠব, এই মুস্কি হাসি এটা ইমানদারের লক্ষণ। নিশানে মর্দে মোমেন বা তু গোয়ম, নিশানে মর্দে মোমেন বা তু গোয়ম, চুমুর গায়দ তাবাসসুম বারলাবে উস। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো, ও আমার উম্মতেরা, একজন মানুষ যে জান্নাতি মরার পরে কেমনে বুঝবা? সাহাবা ইকরাম কয়, ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝমু? আল্লাহর হাবিব কয়, মৃত্যুর পরে দেখবা যেই মানুষটা জান্নাতি ওই মানুষটার ঠোঁটের মধ্যে মুস্কি একটা হাসি দেখা যাবে। মুস্কি একটা কি দেখা যাবে? হাসি দেখা যাবে। এই হাসি কিসের জন্য? জিন্দা থাকতে, জান্নাতের খুশখবরই হওয়ার জন্য। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। ফেরেশতা কয়, ও খোদার বান্দা তোমার কিসের টেনশন, কিসের ভয়? দুনিয়ার মধ্যে তো আমরাই ফেরেশতারা তোমাকে গাইড করছি আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের নির্ধারণে।
উঠকে বৈঠকে চলায় ফেরায় সব জায়গায় তোমাদের তোমাকে আমরা গাইড করছি, আমরা তোমার পিছনে পিছনে ছিলাম, আমরা তোমাকে বিপদে আপদে সাহায্য করছি। আল্লাহু আকবার। ফেরেশতাকে ও খোদার বান্দা তুমি চোখগুলা দিয়া যে 60-70 বছর দেখছো কেমনে দেখছো কইতে আরনি, আমরা 7 জন ফেরেশতারে তোমার 2 চোখের মধ্যে আল্লাহ নিয়োগ করে দিছিল, তোমার চোখগুলাকে উড়ন্ত দুলাবালির বাতাসের মধ্যে উড়ে এই দুলাবালিগুলার থেকে রক্ষা করার জন্য 7 জন ফেরেশতা। আল্লাহু আকবার। তোমার শরীরের মধ্যে 360টা জয়েন্ট আছে, প্রত্যেকটা জয়েন্টের মধ্যে একজন একজন ফেরেশতা আল্লাহ পাক নিয়োগ দিয়ে রাখছেন। এই 360 জন ফেরেশতা তোমার জয়েন্টগুলার তদারকি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এরকমভাবে আল্লাহু আকবার তোমাদের তোমার পিছনে আমাদেরকে লাগাইয়া রাখছে, আমরা গাইড করি করি বন্ধু হিসাবে তোমাকে চালাইছি। ও খোদার বান্দা, এখন দুনিয়ার মধ্যে আমরা তোমার বন্ধু ছিলাম, অভিভাবক ছিলাম, গাইড ছিলাম, এই যে তুমি চলে যেতেছো আখেরাতে সেখানেও তোমাকে আমরা একা ছাড়বো না, যতক্ষণ না তোমাকে বেহেশতের দরজায় পৌঁছাইয়া দেব ততক্ষণ আমরা ফেরেশতারা তোমার সঙ্গ ছাড়বো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। কিছু কিছু মুফাসসিরিন কেরাম রাহিমাহুল্লাহ বলেন এই কথাটা ফেরেশতাদের নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, হে আমার বান্দাগণ দুনিয়ার মধ্যে প্রকৃতপক্ষে আমি তোমাদের বন্ধু ছিলাম, আর যারা তোমার বন্ধু মনে করছো এরা কেউ স্থায়ী বন্ধু না, তোমার স্থায়ী বন্ধু আমি ছিলাম, আমি অভিভাবক ছিলাম, আমি ওলি ছিলাম, আমি বন্ধু ছিলাম, আমি গার্ডিয়ান ছিলাম, আমি মদতগার ছিলাম, আমি সাহায্যকারী ছিলাম, ওরে আখেরাতেও আমি আল্লাহ তোমাদের বন্ধু হব, আমি আল্লাহ তোমাদের অভিভাবকত্ব করব, আমি যাকে অভিভাবকত্ব করি সে জান্নাতে না যাইয়া পারে না, সে জান্নাতে না যাইয়া আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইমানদারদের বন্ধু আল্লাহ, আল্লাহ ইমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। মুফাসসিরিনে কেরামদের কিছু মুফাসসিরিনে কেরামের মতে অন্ধকার হলো দুনিয়ার মশগুলিয়ত, দুনিয়ার ব্যস্ততা, আর আলো হলো মসজিদ। আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় মানে দুনিয়ার ব্যস্ততার থেকে ছুটাইয়া মসজিদে নামাজের জামাতে নিয়ে যায়। আর অন্ধকার আলোর আরেক অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইউখরিজু, ইউখরিজু বমানায় মুস্তাকবেল, মোজারের সিগার মধ্যে হাল আর মুস্তাকবেল দোনো জমানা আছে না, ইউখরিজুর মধ্যে বমানায় মুস্তাকবিল, ইয়ানি নিকালে গা আল্লাহ তাআলা ইমানদারুকো জুলমত সে নূর কে তরফ, ইয়ানি জাহান্নাম সে জান্নাত কে তরফ।